तारीख मिलती रही, लेकिन इंसाफ नहीं मिला। मिलाद बीजेपी का दिसंबर का धमाका नहीं दिखा, मिलाद मिली है तो सिर्फ बांकुड़ा रुमताई शुभेंदु अधिकारी पाल्टा जनसभा करे केवारे फिल्मी डायलग राज्य विरोधी दलनेता के तीव्र आक्रमण कर लें तृणमूल नेत्री सायंतिका बनर्जी। शुभेंदु डिसेम्बर काउंटिंग निये दिन सानी देवालेर से पपुलर डायलग तारिक पे तारिकेर कथा शुनिए छाड़ें सायंतिका। तिनी बोलें शुभेंदु अधिकारी शुधु तारिख ही दिए गेछे किन्तु इन्साफ किछुई हयनी। मानुष ओनार सम्बन्धे कथा बोले ओनार बेईमानी ওনার রাজনৈতিক বদমাইশি ওনার বিশ্বাসঘাতকতা এসব ছাড়া কোনো কথা বের হবে না। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাকে মনে রাখতে হবে যে আপনি নির্বাচিত বিধায়ক হননি, আপনি একজন লোডশেডিং বিধায়ক। যে যা চলছে তার পরিপ্রেক্ষিতে আমার একটা জিনিস বলতে ইচ্ছে করছে, बीजेपी का दिसंबर का धमाका नहीं दिखा, मिलाद मिली है तो सिर्फ तारीख। हमार मन है शुभेंदु अधिकारी एक पथ ही अवलम्बन करे थे, कारण शुभेंदु अधिकारी जानें जे आज के डेटे बांग्लाय दाड़िये ওনার ব্যাপারে যদি কাউকে আলোচনা করতে হয় তাহলে কি নিয়ে আলোচনা করবে? ওনার বেইমানি নিয়ে, ওনার রাজনৈতিক বদমাইশি নিয়ে, ওনার বিশ্বাসঘাতকতা নিয়ে কি নিয়ে কথা বলবে? নতুন তো কিছু নেই, তাই মানুষের ইন্টারেস্ট ধরে রাখার জন্য, মিডিয়া হাউসের ইন্টারেস্ট ধরে রাখার জন্য অমুক তারিখে ওয়েট এন্ড ওয়াচ। আমার কাছে সব তথ্য আছে, তো দিন না তথ্য, কে আপনাকে মাথা টিপে দিয়েছে না দেওয়ার? শুনুন শুভেন্দু বাবু, আপনি যতই এসব করে নিন, বাংলার মানুষ কিন্তু মনে রাখবে যে আপনি নির্বাচিত হয়ে এমএলএ হননি, আপনি লোডশেডিং করে এমএলএ হয়েছেন। শুধু সায়ন্তিকা ব্যানার্জি নয়, রাজ্যের বিরোধী দলনেতাকে এদিন জনসভার মঞ্চ থেকে তীব্র আক্রমণ করেন সোহম চক্রবর্তী। শুভেন্দু অধিকারীর ডিসেম্বর গণনা নিয়ে তাকে ভণ্ড বাবা বলে তীব্র আক্রমণ করে সোহম। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ উভয়কে তিনি মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেন। যদি আপনাদের মধ্যে কেউ ভালো মাথার ডাক্তার থেকে থাকেন একটু হাত তুলবেন। মাথার ডাক্তার আপনার কাছে একজন এই মুহূর্তে রাজ্যের সব থেকে বড় যার ভারসাম্যতা হারিয়েছে শুভেন্দু অধিকারী, সেই রোগীর নাম আপনার বাড়িতে পাঠিয়ে দেব। আপনার চেম্বার কোথায় বলে দিন, অ্যানাউন্স করে দিন, চলে যাবে। এবং ওনার সঙ্গে আরও আছে দিলীপ ঘোষ থেকে শুরু করে আরও যারা যারা ভুল ভাল বকে চলেছে। আর সাবধান করতে কেন, কারণ সেই মানুষটি একাধারে একদিকে ভণ্ড বাবার রূপ নিয়েছে। আমরা নর্মালি কি জানি যে বাবারা হাত দেখেন, তারিখ দেখেন, সময় দেখেন, দিন দেখেন এবং বলে দেন যে কোন দিনে কার কি হবে। শুভেন্দু অধিকারী বাবাও বলছেন, কিন্তু একটাও মিলছে না। বারো গেল এলো না, চোদ্দ গেল কিছু হলো না, একুশও আসছে এর আগের দুদিনের যা ফল বলছে তাতেও কিছু হবে না। কি হয়েছে? ভালো কিছু হয়নি, উন্নয়ন কিছু হয়নি, উন্নতি কিছু হয়নি। আমি যে জেলায় পূর্ব মেদিনীপুরে কাফি সাংগঠনিক জেলার যে বিধানসভা চণ্ডীপুর তার পাশে যে ভগবানপুর দুই সেইখানে ভূপতিনগরে বোমা বিস্ফোরণ হয়েছে, তাহলে এইগুলোই কি তার ওই বারো চোদ্দ একুশের তালিকায় ছিল?